diferente a perseguição. Lo que no es bueno para la gente. Sundara Shonai Ningulo, al poco no es irasena. Habla con Ana Dulce Agonie, porque te gasto. One posto, Shaini, Ophisotanie, Amade Chicogor, Amade Chicadanie. De nombre, Chapole, Uso Dante de Paya. Jorge, que Amade Chitalo de Prango, Nasne de la Monevoy, Amon Poyense. El de Amade Chandri, Jorge. Amade Pío, সময় খুব কাছে ছুটি দিনগুলো যেন সময় কাটে না যদি হাজার বছর চলে গিয়ে বলতে হয় তুমি কি চাও স্কুল জীবন আবার আমরা বলবো নিশ্চয় এবার স্কুল না যাওয়ার আর কোনো বাহানা করবো না আমাদের শিক্ষকদের আদর ভালোবাসার শাসন অতুলনীয় সেখানে আমরা বিভিন্ন জিনিস শিখেছি আমাদের আদর্শ শিক্ষকদের চরিত্র কথা বলার ভঙ্গি শিক্ষাদান পদ্ধতি হৃদয় উষ্ণতা আমাদের দারুণ খুলে রাখতে পারে আমাদের শিক্ষকদের মধ্যে দুটি গুণই খুব প্রধান তা হল দায়িত্ববোধ এবং কর্তব্যবোধ আমাদের বিদ্যালয় কেপিএন হাই স্কুলের আমাদের কাছে শুধু আজকের দিনটি শিক্ষক দিবস নয় বরং প্রতিটি দিন প্রতিটি মাস প্রতিটি বছর আমরা যে প্রতিটি মুহূর্তই যেন আমাদের শিক্ষকগণ হাসি খুশি থাকে আমরা যেন তাদের আদেশ উপদেশ মেনে চলতে পারি তাদের ব্যক্তিত্ব আমাদের স্মৃতির পাতায় আজীবন যেন রেখে যায় আমাদের শিক্ষকদের কথা মনে করলে শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে স্যার ম্যাডামদের দেখে মনে হয় সব শিক্ষার্থীরা তার পরিবারের সদস্য স্যার ম্যাডাম আপনারা হৃদয়ে আমাদের কাছে একটি শিক্ষা গ্রহণ করেন স্কুলের সকল স্যার ম্যাডামদের আমরা শ্রদ্ধা করি আমরা সারা জীবন তাদের আদর্শ অনুসরণ করে চলতে চেষ্টা করব সর্বশ্রেষ্ঠ এবং মধুর ধ্বনি নিফ্লাওয়ার কেভিএন হাই স্কুল আবারও ধন্যবাদ জানাই আজকে মহান দিবস জাতীয় শিক্ষক দিবসের আন্তরিক শুভেচ্ছা নিফ্লাওয়ার কেভিএন হাই স্কুলের সকল স্বনামধন্য স্যার ম্যাডামদের এবং সাথে রয়েছে আমাদের দোয়া অভিনন্দন শ্রদ্ধা ধন্যবাদ শিক্ষার্থীর জন্য ষষ্ঠ পাঠ্যপুস্তকই তার শিক্ষক আজকে এই প্রতিবাদ বিষয়টি সামনে রেখে বিশ্ব শিক্ষক দিবস 2021 সবাইকে স্বাগত পঞ্চভূমিষ্ঠ বিশ্ববিদ্যালয়ের প্রধান শিক্ষক যারা মোহাম্মদ জয়বলী মহোদয় সহকারী প্রধান শিক্ষক সম্মানিত ম্যানেজিং কমিটির সদস্য বিজয় ভাই এবং আমার পরিচালনা রয়েছেন সবাইকে সুস্বাগত আজকে বিশ্ব শিক্ষক দিবসে আমি নিজেই নাম প্রস্তাব করেছি যে আমি কিছু করবো আমি কোনো অনুষ্ঠানে আমাকে বলা হয় যখন আমি আসলে বলি না তো এখানে বলার আসলে একটি কারণ রয়েছে যে আমরা প্রথমে যে কোনো ডাক্তার ইঞ্জিনিয়ার শিক্ষক প্রথমে আসলে ছাত্র থাকি ছাত্র থেকে আমরা শিক্ষক হই তো আমি আজকের দিনে যারা আমাকে হাতে কলমে শিখিয়েছেন তাদের প্রতি বিনম্র প্রণাম জানাই যারা আমাকে শিক্ষা দিয়েছেন আমার বাবা মা থেকে শুরু করে
সমন্ধ শিক্ষক মণ্ডলী তাদের জানিত অত্যন্তের প্রণাম জানাই। আর আমি যে দাঁড়িয়ে কথা বলতে পারছি যতটুকু শিখেছি, যারা আমাকে শিখিয়েছেন দাঁড়িয়ে থেকে শিখেছি, তাদেরকে আমাকে অত্যন্তও প্রণাম জানাই। আসলে তোমাদেরও কিছু বলা, কিন্তু আসলে ফলটা বা যতটুকু দেখছিলাম পেছনে থেকে আসলে কিছু শোনা যাচ্ছিল না, তার মধ্যেও গুরুত্ব কথা বলছি। আমরা সম্মানিত গুরুত্ব করছি যে আজকে হয়তো প্রথম যে সরকারিভাবে ঘোষণা যে পালন করার জন্য, তো প্রথমে আমার আসলে তেমন একটা ভালো লাগছে যে এখানে আসার পরে কিছু শিক্ষার্থীর উচ্ছ্বাস দেখে আমাদের ভালো লাগে বা আমাদের শিক্ষকতা পেশার একটা মহান মনে হয়। আবার আমরা যখন ক্লাস চলাকালীন সময়ে কিন্তু প্রচুর শিক্ষার্থীর আচরণে আমরা মনে কষ্ট পাই, তখন আসলে খুব খারাপ লাগে। আবার কিছু আবার বললাম না যে কিছু শিক্ষার্থী তাদের শ্রদ্ধা তাদের বিনয় দেখে আমাদের এই মহান পেশাটাকে অনেক ভালো লাগে। তো যাই হোক, এখানে এসে আমার মনটা ভালো হয়েছে এই জন্যই যে এখানে আসলে যারা খুব স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে ওই শিক্ষার্থীগুলাই যারা সবসময় স্কুলের নিয়ম শিক্ষক আসলে ব্যাকরণীয় কিছু করে তারা ইন্ডিয়াকে মানবদ্ধ করে তুলেছে, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে এই আয়োজনে তারা সবাই অংশগ্রহণ করেছে বলে। তো আমি গতকালকে ক্লাস সেভেনের একজন শিক্ষার্থী আমাকে একটা, তবে সে শিক্ষক দিবসের উদ্দেশ্য করে নেয়, সে অনেক আগে একটা আমাদের কাছে কবিতা এসেছিল, তার নাম মাজার না। তো কবিতাটা করে আসলে আমি এটাই চিন্তা করেছি যে আসলে শিক্ষার্থীরা প্রতিটা শিক্ষককে নিয়ে ভাবে, হ্যাঁ শিক্ষকের চলাফেরা কথা বলা তাদের শিক্ষকদের উপস্থিত দেয় এটা নিয়ে ভাবে। আমি আমার পরিবারকে দেখিয়েছি যে এরকম কত সুন্দর করে এসেছে। তো যাই হোক, এরকম যখন ভাবি যে না, যখন মনে হয় যে শিক্ষক পেশাটা অনেক মহান, ক্লাস থ্রির একটা মেয়ে লিখেছিল আমি দক্ষাল মিস্ত্রি বলি সব সমাজে আমি দক্ষাল মিস্ত্রি, হ্যাঁ তো ক্লাস থ্রির একটা মেয়ে শ্রী জানাম ওই মেয়েটা এবার আমাদের চিঠি দিয়েছিল দক্ষাল মিস্ত্রি তার নিয়ে, তো এগুলো সারা জীবন মনে থাকে। আর শিক্ষকরা আমার ছোটবেলার স্বপ্ন ছিল যখন সিক্স সেভেনে বলি, এটা আমি ক্লাস অনেক সময় বলি যে আমার ইচ্ছে ছিল গ্রামীণ কোনো প্রত্যন্ত অঞ্চলে একজন শিক্ষক হবে। ওইটা আমি ক্লাস সেভেন বলছিলাম যে যেখানে মানে আলোর অভাব, প্রত্যেক শিক্ষকেরই আলো ছড়ানোর ক্ষমতা রয়েছে, তো আমার চিন্তা ভাবনা ছিল যে আমি যেখানে যাব সেখানে শিক্ষকতা করব, এখানে ছাত্রদের মধ্যে সৃজনশীলতা বা শিক্ষা প্রকৃত শিক্ষা দেওয়া ইয়ে করব। তো আসলে ছাত্রক্রমে চাকরি হয়ে যায় প্রথমে কিছু কারণ মনোযোগ, তারপরে আমি তাওয়াতে আসলে আসি সঙ্গীত শিক্ষক হিসাবে, তারপর তোমাকে কিছু ক্লাসও আমি করে। তো সেই অভিজ্ঞতার আলোকে আমি প্রথম থেকেই যে পড়াশোনার পাশাপাশি আমি খুব 40 মিনিটের ক্লাসে 25 মিনিট 30 মিনিট পড়াতাম, আর 15 মিনিট বা 10 মিনিটই আমি কথা বলতাম নানান কিছু নিয়ে, মা দিবস, বাবা দিবস, পিতা দিবস, স্বাধীনতা দিবস, 21 ফেব্রুয়ারি, বিশ্ব শিশু দিবস, এরকম বিষয়। একটা পর্যায়ে আমি চিন্তা করলাম যে আমি 2011 সালের কথা বলছি, যে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি তাদেরকে অন্যান্য শিক্ষা দেওয়া উচিত। তখন আমি ক্লাসের মধ্যে বাইকা বিজ হাই লাওয়ার এরকম দুইটা গ্রুপ করতাম বউদের মাঝে কেন, তো জ্ঞান জিজ্ঞাসা প্রশ্ন প্রথমে মৌলবিদা দিয়ে শিখাতাম যে মৌলবিদারের কথা নিয়ে না। আমি মনে করি প্রথম একটা শিক্ষার্থী বইয়ের পড়া ছাড়া তাকে প্রথমে এগুলা জানতে হবে, তার জেলা সম্পর্কে, তার জেলা প্রশাসক, তার মেয়র,
তারপর তার জেলার আভ্যন্তরীণ যে বিষয় আছে জনসংখ্যা প্রাকৃতিক সৌন্দর্য বলি তার উল্লেখযোগ্য যে স্থানগুলো রয়েছে জেলার মধ্যে তারপর সে বাংলাদেশ সম্পর্কে জানে তারপর সে বিশ্ব সম্পর্কে জানে তো যাই হোক তখনকার আমার একটা কষ্ট হচ্ছে এটা 2014-15 সালে আমি আগেই বলেছি যে আমি স্যার 25-30 মিনিট ক্লাস করাতাম 40 মিনিটের মধ্যে 10 মিনিট গল্প করতাম প্রথমে এসে 2 মিনিট গল্প করতাম আমার সঙ্গে দেখ করার আগে অনেক গল্প করতাম তো একটা সময় চুড়াই গেলাম পুরো প্রধান শিক্ষিকা ওনাকে কয়েকজন দাঁড়িয়ে আমি মানে ওইটা আমি দিয়ে অভিযোগের মধ্যে দিলেন যে তা গল্প করে যাতে আসলে কম করে আমি মনে করি যে পাখির বইয়ের যে পড়া তার আছে শিক্ষার্থীর সেই ক্ষমতা রয়েছে যে এই বইয়ের পড়াগুলা সে বাসায় শিখতে পারবে তার মা তাকে পড়াতে পারবে তার বাবা বা তার ভাই বা তার বোন পড়াতে পারবে তো আমি ক্লাসে আসলে যে শিক্ষাটা দিতে গিয়েছি যে বইয়ের পড়া ছাড়াও বাচ্চারা অন্য কিছু শিখবে আপনারা খেয়াল করে দেখবেন যে আমাদের ফ্লাওয়ার্সের বাচ্চারা কিন্তু জ্ঞান দিতে চায় অনেকবার হয়তো ভুল না করলে 3 বার জাতীয় পুরস্কার পাইছে 2 বার তৃতীয় হয়েছে 1 বার থার্ড হয়েছে তো এই বাচ্চাগুলো কিন্তু ওই যে ক্লাস থ্রিতে যে দুইটা ভাগ করতাম বোর্ডের মধ্যে যে এইটা হাই লাওয়ার আর এটা হচ্ছে কমলা রানী দিদি ওই গ্রুপেরই তার সদস্য ছিল তো আমার টার্গেটটাকে ফলো করত তখন তখন প্রথম সময়ে পালু মেলাও দেখছি যে তখন এটা নিত বাচ্চাদেরকে দুইটা গ্রুপে ভাগ করে জ্ঞান দিতে স্যার প্রশ্ন করত তো ম্যাডামকে যখন অভিযোগ দিল ম্যাডাম আমাকে হ্যালো ম্যাডাম আমাকে জানতো তখন আমি ম্যাডামকে বললাম এটাই বললাম যে ম্যাডাম আমি আসলে হ্যাঁ গল্প পড়াই জাতীয় গল্প করি ঠিক আছে তো যেটা গল্প পড়াই সেটা হচ্ছে ম্যাডাম শিক্ষামূলক হয়তো বইয়ের পাখির ভিতরে না যে কোনটা বার্ষিক পরীক্ষায় আসবে কোন সপ্তম্পচারণটা ওইটা হয়তো করাই নেই কিন্তু 25 মিনিট আমি তার খুবই ম্যাডাম খুবই কাজ করে ম্যাডাম তা বলতো তারপর থেকে আসলে আমি নিজেকে একটু গোটানো শুরু করছি যে না ওই 35 মিনিট 40 মিনিট পড়াবে প্রথমে দুর্বণী এগুলো বলি বা বিশেষ দিন থাকতে ওই নিয়ে আলোচনা করেই পড়াশোনা শুরু করি আসার সময় 5 মিনিট গল্প করি যাই হোক তো আমাদের কারোরই কোনো শিক্ষকই এরকম উচিত না যে মুসলিমেরও পুরো মানুষের অভিযোগকে কেন্দ্র করে নিজেকে বুঝিয়ে ফেলা তো আমি খুব চিন্তা করছি ডালিম যে আমি জ্ঞান দিবে স্যার একদম করে না যখন অন্যপূর্ণ ক্লাসে স্টপ কেটে যায় তখন শিক্ষার্থীরা বলে স্যার আপনাকে আমাদেরকে চিনতে থাকে এরকম করেন স্যার এরকম করার না আসতে করার আমার দরকার নেই স্যার তখন আমি ফিল করি যে বাচ্চারা এটা ফিল করে তো আমি এটাই বলছি যে আমি আবার হয়তো জ্ঞান দিবে স্যার ক্লাসটা সব ক্লাসে শুরু করবো এগুলো বলার উদ্দেশ্য ছিল যে তোমাদের মতো কিছু ভালো শিক্ষার্থী শিক্ষক হতে চাই নিজেদের অনেক গর্ববোধ করি আমাদের স্কুলের মেয়েরা যখন ন্যাশনাল পায় আমার মনে আছে ঢাকায় একবার আমি খুব লম্বা কথা বলছি তারপরে 12টা সময় আছে এই জন্য বলছি আমাদের স্কুল একবার মৌসুমী প্রতিযোগিতায় মৌসুমী প্রতিযোগিতায় যখন 4টা সাবজেক্ট ছিল 2013 সালের ঘটনা 14 সালের ঘটনা মৌসুমী প্রতিযোগিতায় 4টা সাবজেক্ট ছিল ধারাবাহিক উপস্থিত বিতর্ক জ্ঞান জিজ্ঞাসা চাহিদা আর দলীয় লিঙ্গ ওই 4টা সাবজেক্টের মধ্যে মৌলভীবাজার জেলার যে ফ্লাওয়ার স্টেডিয়াম হাই স্কুল মৌলভীবাজার জেলা 4টা সাবজেক্টে পুরস্কার পেয়েছে তার মধ্যে ফ্লাওয়ার স্টেডিয়াম হাই স্কুল পাইছিল 3টা সাবজেক্টে পুরস্কার সেটা হচ্ছে চারিগান দলীয় নৃত্য আর বিতর্ক আর জ্ঞান জিজ্ঞাসা পুরস্কারটা পেয়েছিল মৌলভীবাজার সরকারি বিশ্ববিদ্যালয় বলছি একটা সাবজেক্টে পুরস্কার পাইনি যখন থেকে আমার মনে একটা বাসনা ছিল যে আমরাও তো পারতাম ইচ্ছে বলে জ্ঞান দিলে সাথে তারপর থেকে আসলে আমি জ্ঞান দিলে আমি কাজ করি তো তখন আমাকে যে সবাই বলাবলি করছিল না ঢাকা শিশু একাডেমি যে এমন একটা স্কুল যেটা 3টে পুরস্কার পায় তখন স্কুলের পক্ষে হিসাবে যেহেতু আমি ছিলাম শিক্ষা ক্ষেত্রের সাথে আমাকে মিল আমার পরে আমাকে জিজ্ঞেস করলো যে মৌলভীবাজারে কোথায় বা এখানে কি করা তখন আমি বললাম যে এখানে আর শেখানো হয় গান শেখানো হয় নাচ শেখানো হয় তো আমাকে অনেক ইয়ে করলো আমি সাথে সাথে তখন চুড়াইয়া ম্যাডামকে ফোন করে বলছিলাম যে ম্যাডাম এইগুলো আমাকে ভালো লাগে যে সৃজনশীলতা এখানে শিখাতে যাওয়া যাই হোক কোনো পর্যন্ত সবাই ভালো থাকে আমাদের জন্য প্রার্থনা করবে যে আমরা আসলেই যেন
শিক্ষক হয়ে মানুষ শিক্ষা লাভ করতে পারি। সবাইকে ধন্যবাদ। শিক্ষক হিসাবে শিক্ষক
সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে আমি দুইটা দেশে আপনারা জানেন যে উন্নত দুইটা দেশে শিক্ষকদের দেখে এসেছি একবার 15 দিন আরেকবার 12 দিন দেখলাম আমি যে বিষয়টা লক্ষ্য করেছি সেটা হলো যে উন্নত দেশগুলোতে তারা সামাজিকভাবে অনেক প্রতিষ্ঠিত শিক্ষকরা এর কারণ একটাই আর্থিক সচ্ছলতা আর্থিক সাপোর্ট রাষ্ট্র তাদেরকে আর্থিক সাপোর্ট দিচ্ছে আমাদের শিক্ষকদের এই সম্মানের জায়গাটা প্রতিষ্ঠিত করতে হলে রাষ্ট্রপতিকে আমাদেরকে অবশ্যই আর্থিক সুবিধা প্রদান করতে হবে আর আসলে সামাজিক মর্যাদার একটা পিছনের একটা বিষয় হচ্ছে অবশ্যই আর্থিক সচ্ছলতা সেটা সকল দেশের ক্ষেত্রে আমরা দেখি যে শিক্ষকদের ক্ষেত্রে এই জায়গাটা একটু পিছিয়ে আছে শুধুমাত্র আর্থিক সাপোর্টের জন্য কিন্তু মাধ্যমিকের শিক্ষকরা এই ক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করা যায় তো সকলের একই কথা একই দাবি যে আমাদের শিক্ষকদেরকে আর্থিকভাবে সচ্ছলতা দান করতে আর্থিক সচ্ছলতা করতে রাষ্ট্রের কিন্তু বিরাট ভূমিকা আছে আর সমাজে যদি শিক্ষক সম্মানিত হিসাবে প্রতিষ্ঠিত না হয় শিক্ষকতা পেশা যদি প্রতিষ্ঠিত না হয় তাহলে এই জাতির কারিগর হিসাবে জাতি গড়ার গড়ার যে কাজটা সেটা কতটা হলো সেটা সকল সকলের জন্য আমি আগে বলেছি যে আমি উন্নত দুই দেশে দেখেছি শিক্ষকরা অত্যন্ত দেখতে উৎসর্গ করা উৎসর্গ কিন্তু নিজেকে কেন কারণ হলো তার পিছনে সামাজিক মর্যাদা আছে আর সামাজিক মর্যাদার পিছনে হলো তার আর্থিক সচ্ছলতা এবং যে কথাটা হলো আমাদের দেশে আমি যতটুকু জানি ভারতে ওইরকম বাংলাদেশ ভারতের মতো দেশগুলোতে শিক্ষকদের এই সামাজিক মর্যাদা প্রতিষ্ঠান ক্ষেত্রে কিন্তু আমাদের সকলকে কাজ করতে হবে আমি মনে করি বাংলাদেশ সরকারের এই যে উদ্যোগটা এবারে এই বছরের বিশ্ব শিক্ষক দিবস প্রত্যেক প্রতিষ্ঠান থেকে শিকার প্রত্যেক প্রতিষ্ঠানে আয়োজন করা এই আয়োজন করা থেকে আমাদের শিক্ষার্থীরা শিক্ষকদের সম্মান করতে শিখবে এই দুই দিনেই আমি যাবতীয় দেখেছি লুকিয়ে লুকিয়ে শিক্ষার্থীরা আমার কাছে এসেছে মানে আমরা কিছু করতে চাই এরা এটা কিন্তু শিখলো তাচ্ছে না আমি বাংলার এই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ জানাই এই আয়োজনের জন্য যারা রাষ্ট্রীয়ভাবে এই আয়োজনের উদ্যোগ নিয়েছে আমরা জানি আমাদের মহামান্য রাষ্ট্রপতি আজকে আয়োজন করেছেন গুণী শিক্ষক সম্মেলনে এবং পুরস্কারও দিচ্ছেন বিশাল আয়োজন আছে এছাড়াও সকল সারা দেশের সকল প্রতিষ্ঠান আয়োজন করেছে বিভিন্ন সমিতিগুলো আয়োজন করেছে এতে করে এটা একটা খুব আমাদের প্রাথমিক ধাপ বলবো শিক্ষকের মর্যাদা সমাজে প্রতিষ্ঠিত করতে তো আমাদের যারা প্রিয় শিক্ষার্থীরা সামনে আছে এই শিক্ষার্থীরা স্বপ্ন দেখবে শিক্ষক হতে তখনই যখন দেখবে যে তার শিক্ষক সমাজে সম্মানিত সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবার সংশ্লিষ্ট সকলকে অনেক ধন্যবাদ সকল পরম শ্রদ্ধ শিক্ষকদের সরাসরি স্মরণ করি
যারা আমাকে অনুপ্রাণিত করেছেন এই পেশাতে আসায়। আমি সাথে সাথে স্মরণ করছি শ্রদ্ধা সতী সাহেব মানে সাথে যারা এই পেশাকে বেছে নিয়েছেন এবং ভবিষ্যতে বেছে নেবেন। আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করবো না, আমি দু একটি কথাই বলবো, দু একটা পরিসংখ্যান দিব এবং সেখান থেকে আসলে বোঝার চেষ্টা করবো আমরা যে শিক্ষকের অবস্থানটা কোন জায়গায়, শিক্ষকের ভূমিকা রাষ্ট্রে কতটুকু এবং তার পেছনে রাষ্ট্রকে কি কি করা উচিত একজন শিক্ষকের জন্য। ১৯৪৮ সালে প্রথম শিক্ষাকে মানবাধিকার হিসাবে স্বীকৃতি দেওয়া হয় এবং এটি ধারাবাহিকতায় ১৯৯৪ সালে প্রথম আন্তর্জাতিকভাবে ইউনেস্কোর উদ্যোগে প্রথম বিশ্ব শিক্ষক দিবস পালিত হয় এবং ১৯৯৫ সাল থেকে শিক্ষা এবং উন্নয়নে শিক্ষকের ভূমিকাকে শ্রদ্ধা জ্ঞাপনের জন্য প্রতি বছর বিশ্ব শিক্ষক দিবস পালিত হয় এবং এরই ধারাবাহিকতায় ২০২৩ সাল এই বছর থেকে আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে শিক্ষক দিবস পালিত হচ্ছে। আমি এর জন্য বাংলাদেশ সরকারকে আমাদের শিক্ষকের পক্ষ থেকে অভিনন্দন জানাই। দেখা গেছে এক পরিসংখ্যানে, ইউনেস্কোর এক পরিসংখ্যানে এখন পর্যন্ত ২৬৪ মিলিয়ন শিশু এবং যুবক প্রাতিষ্ঠানিক শিক্ষার বাহিরে আছে এবং ইউনেস্কোর যে গোল ২০৩০ সালের মধ্যে প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষাকে বাস্তবায়ন করার জন্য প্রায় ৬ কোটি প্রশিক্ষিত শিক্ষকের প্রয়োজন, যার মধ্যে আমরাও আছি এবং ভবিষ্যতেও নতুন শিক্ষক তৈরি করতে হবে। অর্থাৎ এই জাতিকে বা এই বিশ্বকে একটা স্টেবল সিচুয়েশনে নিয়ে যাওয়ার জন্য একটা শিক্ষিত প্রশিক্ষিত শিক্ষক সমাজের প্রয়োজন, যারা জাতি নির্মাণে কাজ করবে। বিশ্বের বিভিন্ন উন্নত দেশে শিক্ষকদেরকে কোন জায়গায় রাখা হয়েছে তা ইতিমধ্যে আমাদের সানা ম্যাডাম আলোচনা করেছেন, যেহেতু উনি বিশ্বের দুটি উন্নত দেশে পরিদর্শন করেছেন, উনি ভালো করে বিষয়টা দেখে আসছেন, সেটা আমাদেরকে বলছেন, আমরা বিভিন্ন খবরের মাধ্যমে সাথে জানতে পারি। সুতরাং আমাদের রাষ্ট্রকে যদি সঠিকভাবে গড়তে হয় বর্তমান প্রজন্মকে দিয়ে, তাহলে শিক্ষকের সামাজিক মর্যাদা সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মধ্যে আনতে হবে। একজন শিক্ষককে দেখে সবচেয়ে বড় যে জিনিসটা প্রয়োজন, একজন শিক্ষকের অবস্থা দেখে সামাজিক অবস্থা দেখে শিক্ষার্থীকে অনুপ্রাণিত হতে হবে যেন সে ভবিষ্যতে শিক্ষক হতে পারে। আমাদের শিক্ষা ব্যবস্থা সেই দিনই সার্থক হবে, সেই দিনই রাষ্ট্রের উন্নয়নে আমাদের রাস্তা লাগবে যখন শিক্ষার্থীরা অনুপ্রাণিত হবে তার শিক্ষককে দেখে, কেন আমি আমার ওই শিক্ষকের মতো ভবিষ্যতে শিক্ষকতা পেশায় আমি নিজেকে নিয়োজিত করতে চাই। এই জন্য রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে, রাষ্ট্রকে মেধাবী শিক্ষার্থী যারা পড়াশোনা শেষ করবে তাদেরকে শিক্ষকতা পেশায় টেনে আনার জন্য তাদেরকে বিভিন্নভাবে উৎসাহিত করতে হবে, সমাজের সেই স্তরে শিক্ষকতা পেশাকে নিয়ে যেতে হবে, যাতে করে একজন শিক্ষার্থী জীবনের শুরু থেকেই তার স্বপ্নের বুনন হিসাবে নিতে পারে যে সে ভবিষ্যতে শিক্ষক হবে। আমি যদি সেই কাজটা করতে পারি সেটা রাষ্ট্রের দায়িত্ব, সামাজিকভাবে আমাদের সবার দায়িত্ব, তাহলে সেই দিন আর শিক্ষক দিবস দিবসে আমার মনে হয় পালন করার প্রয়োজন পড়বে না, কারণ প্রতিটা দিনই শিক্ষক দিবস হিসাবে শিক্ষার্থীরা মনের মধ্যে সেটাকে রাখবে। তাই আমি আশা রাখি আজকে এই জাতীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে শিক্ষক দিবস পালনের মধ্য দিয়ে আমরা শিক্ষকদেরকে যথাযথ সম্মান প্রদর্শন, তার নিরাপত্তা সব দিক দিয়েই, শুধু নিরাপত্তা সামাজিকভাবে সার্বিকভাবে নিরাপত্তা যখন দিতে পারব তখন আমাদের রাষ্ট্র আরও এগিয়ে যাবে, বঙ্গবন্ধু সোনার বাংলা গড়তে আর বেশিদিন সময় রাখবেন। এই বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি, সবাইকে ধন্যবাদ। এছাড়াও এখন আমাদের সামনে শিক্ষক অর্থবিদ্যালয়ের সকলের প্রিয় শিক্ষক বলে বক্তব্য প্রদান করে গেলেন। উচ্চতর গণিত কিংবা রসায়নের মতো কঠিন বিষয়ের ক্লাসেও তার সহজ স্বাভাবিক কথা আমাদের বড়ই মুগ্ধ করে এবং ক্লাসগুলোতে আগ্রহ সৃষ্টি করে।
অসংখ্য ধন্যবাদ প্রিয় শিক্ষক সঞ্জয় নাথ দেশাইকে। এ পর্যায়ে বক্তব্য প্রদানের জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি টিচার শিশু শাখা জনাব আতিকা বেগম ম্যামকে। বক্তব্য প্রদান করবেন শিশু শাখার ইনচার্জ জনাব আতিকা বেগম। আজকের সভা সভাপতি করছেন আমাদের প্রধান শিক্ষক রেজাউল করিম, উপস্থিত আছেন আমাদের নিয়োজিত সদস্যবৃন্দ এবং আমার সহকর্মী। উই আর প্রাউড অফ ইউ, কারণ আজকে এমন একটা দিন 365 দিনের মধ্যে একটা দিন বিশ্ব আমাদেরকে স্মরণ করেছে এবং এই দিনটি আমাদের জন্য আয়োজন করা হয়েছে, এটাই আমাদের সফলতা। আমরা আমি ক্লাস এইটে যখন এমনি লাইফ শিখি তখন আমি টিচার লিখতাম, তো সেটাই উদয় আমার হয়ে গেল। কিন্তু সার্থকতা এখানে আমি নিউ মার্কেট যাই, ঢাকা যাই, যে কোনো জায়গায় যাই, হঠাৎ করে পেছন থেকে একটা ছেলে আসসালামু আলাইকুম ম্যাডাম বলে, তারপর সামনে এসে বলে ম্যাডাম আপনি এখনো ইয়াং আছে। তো এইটা বলার সাথে সাথে এত আনন্দিত হই আমরা যে এটা আর বলার শেষ। কিন্তু ইদানিং পরিবেশ পাল্টে গেছে, আমরা অনেক সময় কেটে যাই লাভ করি, আর নতুবা আমাদের কিন্তু চাইল্ড সাইকোলজি সবার আগে শিখতে হয়। চাইল্ড সাইকোলজি যদি আমরা না জানি তাহলে আমরা বাচ্চা ম্যানেজ করতে পারতাম না। এইবার আমি তো 22 বছর সহকারী টিচার থাকার পর আমি ওই টিচার চেয়ারে বসছি, তো আমাদের ডিসি সাহেব আমাকে অনেক মূল্যায়ন করেছেন, বলছেন যে আমি নাকি বেস্ট কাজ করতেছি, ফুলের মতো শিশুদেরকে নিয়ে আমি কাজ করি। অনেক ভালো লাগছে ওনার কথাটা, তো আমিও যেন সেভাবে থাকতে পারি বাচ্চাদের নিয়ে, এসেই আপনারা দোয়া করবেন। তো গতকালকে আমাদের আজকে ক্লাস কোভিড থাকায় গতকালকেই আমাকে অনেকগুলা কেক এঁকে গোলাপ ফুল এঁকে বাচ্চারা প্রিয় ম্যাডাম আপনি খুব ভালো, আপনাকে খুব ভালো লাগে এগুলা লিখে লিখে এনে দিতে, আবার একটু পরে এসে বলে ম্যাডাম আমার গিফটটাকে আপনার পছন্দ হয়েছে, তো বলছি হ্যাঁ অনেক পছন্দ। আমি তার আগের দিনই স্যারকে বলছি যে স্যার আমরা তো প্রতিদিন এই দিনে এরকম গিফট পাই কাগজে লিখে বাচ্চারা, তো এইটাই আমাদের সার্থকতা। আর সবচেয়ে বড় কথা এই জেলার মধ্যে বিভাগে হয়ে যাবে আমাদের স্কুল শ্রেষ্ঠ ইনশাল্লাহ যদি ছাত্ররা আমাদেরকে সহযোগিতা করে। তবে অভিভাবক শিক্ষক আর ছাত্র এই তিনজনের সমন্বয়েই আমরা মানুষ করি, একা আমরা পারি না। আর এই যে আমাদের স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে যে বিজয়ী হয় জাতীয় পর্যায়ে যায়, আমার একটা মাত্র সন্তান ছিল তাকে নিয়ে আমি অনেকবার ঢাকা গেলাম, টুঙ্গি পাড়ায় গেলাম, অনেক কিছুতে গেলাম, সেও এই স্কুলের শ্রেষ্ঠ স্টুডেন্ট ছিল, পাস তো অবশ্য 12টা বছর জাকিয়ে গেল সেখানে, তার লাইফ সে ডাক্তার বানালাম এরপর ঢাকা কলেজে, ওইখানেও সে টিচি, সে লেকচারার নর্থ ইস্ট মেডিকেল কলেজে, আর এখন অবশ্য বাইরে চলে গেছে অনেক উপরেই আছে। আর সবাই দোয়া করবেন এর জন্য। তো আমরা আসলে শিক্ষক সবাই বলে যে মানুষ গড়া কারিগর, অনেকেই বলে যখন বলে তখন আমাদের একটা পুরো শরীরে একটা জায়গা হয়ে যায়, এটা অবশ্যই আমরা মেনে নিতে হবে। আর বাচ্চারা যে জাতীয় পর্যায়ে যায় তার পিছনে কিন্তু আমাদের 90% আমাদের ইয়ে প্রদীপ না কার কৃতিত্ব, এটা আমাদের সে আমাদের কলি, কিন্তু এই জন্যই আমরা গর্বিত যে তার কারণে ইদানিং আরো বেশি জাতীয় পর্যায়ে বাচ্চারা যাচ্ছে। ওনাকে তোমরা সম্মান দিও, সহযোগিতা করবা, আর তার কৃতিত্ব যাতে আরো ফুটে ওঠে, আরো বেড়ে ওঠে, এই জন্য সবাই সহযোগিতা করবা। আমাদের শিক্ষক যারা ছিলেন তারা এখন অনেকজনই নাই, এই যেমন বাসনা দেবী উনিও প্রদীপ নাহার মতো ছোটখাটো শর্ট মানুষ, কিন্তু দিদি অনেক ভালো ছিলেন। দিদি যখন আমার স্কুলের ম্যানেজিং কমিটি দিয়েছে তখন তুমি শিক্ষক ভূতার ছিলেন, তো আসছিলেন আমাকে এসে দেখে তুই এইখানে পড়ে আছিস, তুই তো আরো উপরে যাওয়ার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে আমার তো মা মারা যায় আমার ইন্টারমিডিয়েট পরীক্ষার আগে, যার জন্য আমি বেশি পড়তে পারি নাই শিক্ষক দিয়ে। আর বিয়েতে করছিলাম, বিয়েতে যাওয়ার পরে মুখ করে টিচারকে বলে ফেলছিলাম যে টিচাররা সবই পারে,
তখন আমার বিএডের পরিচালক বললেন যে টিচাররা ছবি পারে এখন আপনাকে একটা গান গাইতে হবে তো আমি যেহেতু শিল্পী না তারপরে আমি বিএড করেছি তো বলছেন তো ওনার কথা তো ঠিকই উনি পারফেক্ট টিচার এই জন্য বলছেন টিচাররা ছবি পারে আজকে একটা গান গাইছি আজকে একটা গান হবে তাদের আত্মার মাগফিরাত কামনা করি
আর যারা জীবিত আছেন আবার শিক্ষক বেশি আর তেমন জীবিত নেই আমি সকল শিক্ষকের কর্মরাঙ্কন রাখি বিশেষ করে প্রাইমারি স্কুলের শিক্ষক এবং হাই স্কুলের শিক্ষক এর মধ্যে দুই একজন শিক্ষক বেঁচে আছেন আমাদের এই গত কদিন আগে বিদায় নিয়ে সাহেবুল আপা ওনার আপা বেশ অসুস্থ আমি গতকালকে ওনার সাথে কথা বলেছি এই একজন শিক্ষক আর আরেকজন শিক্ষক বেঁচে আছেন সহকারী প্রধান শিক্ষক ছিলেন জনাব আব্দুল মুক্তাদির আর আমার সাহেবুল আপা আপনার নাম ছিল জনাব আব্দুল কাদির আর আমার শিক্ষক হাই স্কুল লেভেলে আমার তেমন শিক্ষক বেছে নেই আমি যতদূর জেনেছি বা খবর নিয়েছি এদের সাথে যোগাযোগ কমবে রাখি আর কলেজ জীবনে শিক্ষকদের তেমন একটা বাড়াবো রাখার সুযোগ পাই না বা বার্ষিক জীবনে বিশেষ করে আমি যখন ঢাকা আশ্রয় মিশনের থেকে এভেন্ট করি সেখানকার কিছু শিক্ষকের যোগাযোগ রাখার চেষ্টা করি কিন্তু ইতিমধ্যে কোনো যোগাযোগ আর করতে পারছি না যাই হোক যারা আমাদেরকে শিখিয়েছেন তাদেরকে তাদের প্রতি সারা জীবন কি লক্ষ্য রাখেছি কিন্তু থাকবো আর যারা তাদের জন্য দেখ হায়াতের জন্য দোয়া করি এবারে তোমাদের উদ্দেশ্যে বলি আজকে আমরা এখানে যে পাঠদান কাজের সকল সময় আমার সহকর্মী বৃন্দ আমাদের সকাল সঙ্গে যারা আছি তারা আপনার চেষ্টা করে তোমাদেরকে নিত্য নতুন কিছু শেখাতে সরকার সেখানে বদ্ধপরিকর তোমাদেরকে নিত্য নতুন ভাবে কিছু শেখাতে আমরা যে কারিগুলার পড়ে আসছিলাম সেই কারিগুলাকে ইতিমধ্যে বিলুপ্ত হতে যাচ্ছে নতুন কারিগুলো তোমরা শিক্ষা গ্রহণ কার্যক্রম এগিয়ে যাচ্ছ ইতিমধ্যে অষ্টম শ্রেণী ও নবম শ্রেণীর কার্যক্রম শুরু হয়ে যাবে 2024 সালের জানুয়ারি থেকে আমরা ইতিমধ্যে এর প্রশিক্ষণের জন্য ডাক পাঠিয়ে চলে আসতেছে আমরা প্রশিক্ষণে চলে যাবো তো এখন অনেকেই নতুন কারিগুলোর সাথে অভ্যস্ত হতে হয়তো একটু সময় লাগবে তদুপরি আমরা যেহেতু প্রশিক্ষণ নিয়েছি আমরা এই প্রশিক্ষণের আলোকে তোমাদেরকে পাঠদান কার্যক্রমে এগিয়ে যাবো তোমরা নিত্য নতুন ভাবে শিখবে নিজেদেরকে যোগ্যোপযোগী করে গড়ে তুলবে এই প্রত্যাশা সংগ্রহ থাকতেছে প্রিয় শিক্ষার্থীরা আমাদের বই পড়ার অভ্যাসটা কমে যাচ্ছে এই বই পড়ার অভ্যাস আমরা দিন দিন বাড়িয়ে দিব বই পড়লে বই মানুষকে আলোকিত করে বই মানুষকে জ্ঞান দান করে এজন্য আমরা বইয়ের সাথে সম্পর্ক রাখবো তথ্য প্রযুক্তির যুগে মোবাইল আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে আমরা জানি বাবা মার মতো অনেকেই সুবিধা অনেক গার্জেনদের সাথে আমাদের যোগাযোগ হয় গার্জেনরা আফসোস করে বলেন যে শিক্ষার্থীদেরকে ছেলে মেয়েদেরকে আমরা যত নিষেধ করি তত তারা এটার প্রতি আরো আসক্ত হয়ে পড়ে আশা করি এখানে যারা উপস্থিত আছো তারা আমাদের কথাগুলো শুনতেছ তোমরা অবশ্যই বাবা মার কথা সবসময় শুনবে আমরা যখন ক্লাসে কোন দুষ্টামি করে শিক্ষার্থী তাকে বলি যে তুমি এই মধ্যে তোমার বাবা মার কথা স্মরণ করো তাহলে তোমার বাবা মার কথা যখন তোমার বাবা মার ছবি প্রতিচিত্র তোমার চোখের সামনে ভেসে উঠবে তখন তুমি বুঝতে পারবে যে দুষ্টামিটা তোমার পর সারছে কিনা পরিবার থেকে তোমার বাবা মার কি শিক্ষা দিয়েছেন তখন সে চুপ হয়ে যায় আশা করি সকলে বাবা মার কথা শুনবো শিক্ষকের কথা শুনবো শিক্ষকরা তোমাদের বাবা মার সমতুল্য থেকে কাজ করেন নিজেদের দাদা থেকে জ্ঞান বিতরণের চেষ্টা করেন শিক্ষকরা প্রতিনিয়ত আপডেট হন জ্ঞান অর্জন করেন এবং সেটাই তোমাদের সামনে বিতরণ করেন ভবিষ্যতে তোমরা এই শিক্ষকদের কথা স্মরণ রাখবে তোমাদের নৈতিক দায়িত্ব এই শিক্ষকরা তোমাদেরকে পাঠদানে যথেষ্ট আন্তরিকতার পরিচয় দিয়ে থাকেন আমরা প্রতিনিয়ত প্রতিটা ক্লাস ঘুরে ঘুরে দেখি যে শিক্ষকরা ক্লাস নিয়েছেন তাদের যতটুকু সাধ্য অনেকের কষ্ট হওয়ার পরেও তারা কাছে থাকেন আমরা বুঝে বুঝে এই সমস্ত শিক্ষকদেরকে শিক্ষার্থীদেরকে আমরা কোনোভাবে বঞ্চিত করতে পারবো না কাজে আপনি আপনারা ক্লাসে যান আমার শিক্ষকরা আমার সহকর্মীরা আমাদের কথাগুলো রাখেন এবং তারা ক্লাসে যান যাই হোক আমি ওদিকে কথা বলার জন্য সরকার আমি শেষ করতে চাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে আমাদের এই শিক্ষক সমাজটা শিক্ষক সমাজ জাতীয়ভাবে অবহেলিত শিক্ষকের অনেক দাবি দাওয়া আছে জাতীয়ভাবে আমরা যখন আরো মানে সম্মানের উপযোগী হব সম্মান পাব তখন শিক্ষকরা কিন্তু আরো অনেক কাজ করতে পারবে তোমরা দেখবে যে শিক্ষকদের অনেক কিছু সম্মানের সুযোগ সুবিধা আছে সমাজে আমরা অবহেলিত এই অবহেলা থেকে আমরা যখন মুক্তি পেয়ে যাব আজকে বহু শিক্ষকরা তাদের আর্থিক দুর্বলতার কারণে পাঠদান কাজে মনোযোগী হতে পারেন না এটা আমরা কিন্তু ঘুরে ঘুরে জানি আমাদের কাছে অনেক খবর আছে এগুলো আমরা জেনেও আমরা শিক্ষকতার কাজে আছি কেবলমাত্র তোমরা মানুষের মতো মানুষ হবে মানবিক মানুষ হবে দেশের স্বার্থে দশের স্বার্থে পৃথিবীর স্বার্থে এগিয়ে আসবে পৃথিবীর ক্ষুধা দূর করে তোমরা এগিয়ে যাবে এই প্রত্যাশা রাখতেছি যে শিক্ষার্থীরা দেশের উদ্বুদ্ধ হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গঠনের জন্য সোনার মানুষ চেয়েছিলেন এই সোনার মানুষ কারা এই সোনার মানুষ হবে শিক্ষিত সমাজ এই সোনার মানুষের মনের মধ্যে দেশপ্রেম থাকবে দেশপ্রেম থাকলে জাতির পিতার স্বপ্ন পূরণের জাতির কন্যা জাতির পিতার কন্যা দ্রৌপদী শেখ হাসিনা আমাদের জন্য দিন রাত কাজ করে যাচ্ছেন আমরা এই কাজগুলোকে বাস্তবায়নের জন্য সহায়তা করব পরিষদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শিক্ষক সমাজের সম্মান বৃদ্ধি পাক শিক্ষক সমাজ যদি এগিয়ে যাক শিক্ষার্থীরা তোমরাও শিক্ষা গ্রহণে উদ্বুদ্ধ হবে আর
আজকে প্রেক্ষাপটে এই অনুষ্ঠান এই শিক্ষক দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বাইরে শিক্ষক বিশ্ব বা আমাদের বিদ্যালয়ের ভিতরে কিছু বিশ্ব মনে করি আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল আজকে এই বিশেষ করে শিক্ষক দিবস আমাদের না সারা দেশ শিক্ষক ছাত্রদের যেসব ছোট থাকা দরকার সেখান থেকে আমরা কতটা সরে এসেছি। আমরা জানি যে মানুষ করা কারিগর শিক্ষক আমাদের বাচ্চাদের এবং শুরুতে হাতে কলমে সরল সরল থেকে শুরু করে উচ্চ পর্যায়ে এই শিক্ষকরা নিয়ে যান। আমরা যে পাচ্ছি সেই শিক্ষক বিষয়ে মূল্যায়ন করব। আমরা দেখতে পাচ্ছি আজকে শিক্ষক ছাত্র সম্পর্ক কিন্তু ভালো হয়েছে, সেখানে জিন ধরে গেছে, সেখানে ঘুরে ধরে গেছে। এই সম্পর্কের আমার ভালো করতে হবে এই জন্য শিক্ষক দিবস শিক্ষক ছাত্রদের নিয়ে আজকে যেভাবে আয়োজন করা হয়েছে তার পরে অনুষ্ঠান করে আনন্দের সঙ্গে শিক্ষকদের কাজে ধরে নিয়েছে। আমরা আশা করবো ভবিষ্যতে সরকারের এই উদ্যোগ আরও ব্যাপক হোক, আরও ব্যাপকতায় হোক, সবাইকে নিয়ে হোক এ আশা করি। আমি এটুকুই বলব যে আমরা যারা কাজে থাকি আমরা সকালবেলা ছাত্রদের স্কুলে দিয়ে আলো করে দেব, বাকি সব সময়টুকু পাঠদান থেকে শুরু করে ভদ্রতা নম্রতা সবটুকু শিক্ষায় এই বিদ্যালয় থেকে আসবে। আজকে এই বিদ্যালয়ে আমরা দেখেছি যে করোনা পরিস্থিতিতে আমরা যারা ডাক্তারদের বলেছিলাম আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। আমাদের বাচ্চারা পড়াশোনার পাশে আসে না, বইয়ের পাশে আসে না। বিদ্যালয় এবং শিক্ষক যে কত গুরুত্বপূর্ণ আমরা আমাদের এই সব এক বছর বা দেড় বছর সময় আমরা বুঝতে পেরেছি। আমরা ছাত্রদের বিষয়ে আমি এটুকু বলব যে বড় পক্ষে মানে শিক্ষকদের কথা শুনতে হবে এবং শিক্ষক ছাত্র অতীতে যে আন্তরিক যে সম্মান যে প্রত্যাবর ছিল সেটা ফিরিয়ে আনতে হবে। আজকে আমাদের শিক্ষকরা এখানে আলোচনা করে গেছেন, আমাদের শিক্ষক অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলে গেছেন এবং আমার শীর্ষকালীন যা আপনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে চাইল্ড সাইকোলজিস্ট সেই চাইল্ড সাইকোলজিস্ট থেকে শুরু করে যতটুকু ট্রেনিং দেওয়ার প্রয়োজন আমাদের সেই ট্রেনিং শিক্ষকদের দেওয়া হয় এবং ওনারা সেভাবেই আমাদের বাচ্চাদের মানুষ করে দেয়। আমরা ওনাদের প্রতি শ্রদ্ধা খুব শ্রদ্ধাশীল থাকবো, ওনাদের কথা ছাত্রদের দেশে ওনাদের কথা শুনবো এবং রাস্তাঘাটে যেখানেই ওনাদের পাই আমরা ওনাদের সালাম দেব, ওনাদের ভালো ভালো মতো জিজ্ঞাসা করবো এবং আমরা ওনাদের কথা মতো চলবো। আমি এই আশাটুকু রেখে আমিও ছাত্রছাত্রী এই দৃশ্যে এই কথাটুকু স্মরণ রাখার জন্য আমি আবারও বিনীত অনুরোধ জানাবো আমরা যেন সমাজে ছাত্র শিক্ষক এবং যে শ্রদ্ধাবোধ যে শব্দটি ছিল সেই শব্দটি আবার ফিরে আসে এই শিক্ষক দিবসের মাধ্যমে। এই দিবসের সফলতা কামনা করি, আজকের আয়োজনে আয়োজনে ছাত্রছাত্রী যারা পরিশ্রম করেছে তাদেরকে ধন্যবাদ জানাই এবং আরও যা হোক আয়োজন হোক প্রতি বছর এই দিবস পালন হোক। এই দিবসের গুরুত্ব ও তাৎপর্য মনে করি অনেক কথাবার্তা আসবে এবং ছাত্ররা শুনবে যে কথাগুলো আমি মনে করি লোকের হৃদয়ে আঘাত রাখবে। এই আসার পত্র ব্যক্ত করি সবাইকে আবার শুভেচ্ছা জানিয়ে আমি আমার শক্তিভূম থেকে শেষ করছি। ধন্যবাদ।
ধন্যবাদ আমি আজকে সর্বপ্রথম আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে তাৎপর্যপূর্ণ দিন বিশেষ দিন বিশ্ব শিক্ষক দিবস আমার শ্রদ্ধা ও শিক্ষক যারা প্রয়াত পৃথিবীতে নেই তাদের প্রতি সম্মান প্রদর্শন করছি গভীরভাবে আমার এই দ্বারা অন্তর্ভুক্ত করছি ধন্যবাদ জানাচ্ছি আমি সকল শিক্ষকদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছে আমার সকল প্রাণীয় ছাত্রছাত্রীদেরকে আজকে বিশ্ব শিক্ষক দিবসের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি পত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব রেজাউল করিম মহোদয় সহ উপস্থিত ম্যানেজিং কমিটির সদস্য মহিউদ্দিন চৌধুরী পাহির এবং আমার সম্মানিত শিক্ষক মন্ডলে যারা আজকে এই মঞ্চে উপস্থিত আছেন এবং যারা অডিয়েন্সে বসে আছেন সম্মানিত শিক্ষক মন্ডলী সবাইকে আমার হৃদয় অন্তত থেকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে যে সরকার এই প্রথম আনুষ্ঠানিকভাবে বিশ্ব শিক্ষক দিবস প্রতিষ্ঠা প্রতিষ্ঠানে পালন করার জন্য একটা মহৎ উদ্যোগ নিয়েছেন আমি ধন্যবাদ জানাচ্ছি বারবার ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই সরকার মহাদেশকে অত্যন্ত একটা প্রয়োজনীয় এই দিবসটা শিক্ষকের মর্যাদা অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষককে যদি মর্যাদা দেওয়া না হয় তাহলে শিক্ষা অর্জনের কোনো মূল্য নেই আমি একটি প্রশ্ন করব যারা আমাদের বিদ্যালয়ের স্টুডেন্ট যারা আছো আমি একটা প্রশ্ন করব উত্তর দেবে বিদ্যা অর্জনের প্রথম শিক্ষা কোনটি বিদ্যা অর্জনের জন্য প্রথম শিক্ষা কোনটি ভেরি গুড থ্যাংক ইউ আমাদের নৌশীল এবং তৌফিক উত্তর দিয়েছে ধন্যবাদ শিক্ষক শিক্ষককে যদি মর্যাদা না দেওয়া শিক্ষক সম্মান করা যদি না শিখো তাহলে তোমার শিক্ষা অর্জন সম্পূর্ণ বৃথা জীবন্ত বইকে একটা প্রশ্ন জীবন্ত বইকে বই থ্যাংক ইউ আবার নৌশীলকে সেই শিক্ষক বই কিন্তু কথা বলতে পারে না কথা বলে কে শিক্ষক শিক্ষা শিক্ষা দেন কে বিতরণ করেন কে শিক্ষক হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাই পারছেন হ্যাঁ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি সুতরাং শিক্ষক হচ্ছে সবচেয়ে মর্যাদার বিষয় যে জাতি শিক্ষককে মর্যাদা দিতে না জানবে সেই জাতি কখনো শিক্ষিত হতে পারবে না আজকে ভারতবর্ষ জানো তোমরা তোমরা জানো ভারতবর্ষের সেই তাদের রাষ্ট্রীয়ভাবে তারা একটা কাস্টম একটা রীতি করে দিয়েছে তারা দীর্ঘদিন যাবৎ চলে আসছে ভারতে সর্বপ্রথম বিদ্যালয়ে যখন একটা বাচ্চা ভর্তি হবে সে প্রথমে শিক্ষাকে শিক্ষককে মর্যাদা দেওয়া শিখবে এবং আজও তারা গৌরবের সাথে শিক্ষককে মর্যাদা দেয় গৌরবের সাথে বিভিন্ন ভিডিওতে তোমরা দেখবে যখন একজন শিক্ষক স্কুল থেকে বিদায় নিয়ে যান হাজার হাজার ছাত্রছাত্রী ওই স্কুলের ছাত্ররা তারা ক্রন্দন করে যেন একটা মৃত কুড়ি আর কি যেন একটা শিক্ষক তার কাছ থেকে বহু মূল্যবান সম্পদ চলে যাচ্ছে সুতরাং আমি আশা রাখবো যে তোমরা যারা আছো শিক্ষা অর্জন করতেছো শিক্ষককে মর্যাদা সর্বপ্রথম শিখবে এখানে আমাদের ম্যানেজিং কমিটির সদস্য মহিউদ্দিন পাহির একটি কথা বলে গেছে প্রথমে তোমরা শিক্ষককে সম্মান করা শিখবে তোমাদের রীতি অনুযায়ী কেউ সালাম দিবে কেউ আদাব দিবে সর্বপ্রথম বয়স্ক মুরব্বী যারা আছেন তাদেরকে সম্মান করবে সালাম দিবে আদব দিবে যখন তোমরা এই প্রাথমিক কাজগুলো শিখবে তখন তোমাদের শিক্ষা অনেকটাই অর্জন হয়ে যাবে আদব আদব হচ্ছে প্রথম বিষয় তুমি যত বেশি সম্মান শিখবে আদর মানে সম্মান যত বেশি সম্মান তোমরা শিখবে তত তুমি শিক্ষা ক্ষেত্রে অ্যাডভান্স হয়ে যাবে তোমার অর্ধেক শিক্ষা অর্জন হয়ে যাবে আজকে আমি বিশেষভাবে আমরা জানাবো যে আমাদের যারা বাচ্চা যারা আছো তোমরা সেই গৌরব কিন্তু অর্জন করতে পারো আজকে এই যে নৌশীল এবং তৌফিক
এবং এখানে সবিকা এবং বিদ্যা বিদ্যা এবং অর্ণি চারটা স্টার আমাদের স্কুলে তোমরা জানো চারটা স্টার আমাদের তোমাদের সামনে তোমাদের এক্সাম্পল তোমাদের এই উচ্চনে ম্যাডাম দুই দুটি দেশের রাষ্ট্রপতি উনি ভ্রমণ করে আসছেন রাষ্ট্রপতি দিয়ে যাবে এটা অনেক বড় পাওনা তোমাদের আমি একটি গল্প বলবো তোমাদেরকে মনোযোগ দিয়ে শুনো এটা তোমাদের অহংকার তোমাদের অহংকার এতটা শুনো মনোযোগ দিয়ে শুনো 1995 95 সালে আমি একটি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের সাথে জড়িত আমি একটি রোটারি ইন্টারন্যাশনাল সাথে জড়িত তখন আমি ওই রোটারি ক্লাবের প্রেসিডেন্ট ছিলাম রোটারি ইন্টারন্যাশনাল একটি এসে কম্পিটিশনের আয়োজন করেছে সারা ওয়ার্ল্ড ওয়াইড পৃথিবীর 183টা দেশ সেই আর্ট কম্পিটিশনে অংশগ্রহণ করেছিল 183টি দেশ কয়েক লক্ষ বাচ্চারা অংশগ্রহণ করেছিল এখানে একটি টিম দিয়েছিল ওরা টিমটা ছিল হাউ টু মেক দ্য ওয়ার্ল্ড এ বেটার প্লেস টু লিভ কিভাবে তোমার পৃথিবীকে তোমার দৃষ্টিতে কিভাবে সম্পূর্ণ একটি নিরাপদ বাসস্থান হিসেবে পাবো আমরা আয়োজন করেছিলাম এখানে এসে কম্পিটিশন দিয়ে ফ্লাওয়ার্সের বাচ্চা তৃতীয় শ্রেণীর বাচ্চা ছিল মেসকা তোমরা সবাই কি শুনতে পারতে পারো না সবাই কি শুনবে এটা তোমাদের জন্য এটা তোমাদের জন্য বলছি এটা তোমাদের জন্য শিক্ষণীয় বিষয় সেই মেসকাতে একটি অঙ্কন করেছিল চিত্র আর তিনটি বাচ্চা সে ছিল ফ্লাওয়ার্সের সিচুয়েশনের ছাত্র তার চিত্র সহ তিনটি চিত্র আমরা পাঠাই রোটারি ইন্টারন্যাশনালে ওইখানে সমস্ত সারা পৃথিবীর সমস্ত এই আর্টের চিত্রটা ওরা বাতাই বাতাই করেছে করার পরে শিষ্য বস্তা বস্তা করা শিষ্য বাছাই করছে বস্তা ছবি তার মধ্যে শিষ্যের মধ্যে একটি আমাদের ভাব আছে সেই মেসকাটের ছবিটা মেসকাটের ছবি শিষ্য দশের মধ্যে স্থান পেয়েছে ওয়ার্ল্ড এর মধ্যে সেখানে সেখানে দক্ষিণ এশিয়ার কোন স্থান পায়নি কোন দেশ স্থান পায়নি দক্ষিণ এশিয়ার শুধু জাপানে চলে পেয়েছে তাইওয়ানে একটি ছেলে পেয়েছিল ডেনমার্কে ছেলে পেয়েছিল আমেরিকার ছেলে পেয়েছিল এইভাবে শিষ্য বসছিলেন এখানে আমাদের বাংলাদেশ ফ্লাওয়ার্সের তার নামটা এখনো আছে রোটা ইন্টারন্যাশনের ইলিনয়ে রোটা ইন্টারন্যাশনের ওই ছবিটা এখন ঠান্ডা আছে তার নাম লেখা আছে এবং নিচে ফ্লাওয়ার্স সেকেন্ডারি স্কুল তৃতীয় শ্রেণীর ছাত্র এটা লেখা আছে ইন্টারন্যাশনালি সেই চিত্রটা সে অর্জন করেছে সেই ম্যাচটা সেটা সারা ওয়ার্ল্ডের আজকে কয়েক লক্ষ রোটাইজান রোটাইজান ছিল সারা ওয়ার্ল্ডের শিক্ষিত ব্যক্তিরা রোটারি করে তারা প্রতি বছর সেই চিত্রটা দেখে এটা হচ্ছে তোমাদের অর্জন এটা হচ্ছে প্রবাসের অর্জন তোমরা যেভাবে পারদর্শী হচ্ছ শিক্ষা অর্জনের ক্ষেত্রে বিভিন্ন রাষ্ট্রীয়ভাবে তোমরা আজকে বিভিন্ন কম্পিটিশনে তোমরা পুরস্কৃত হচ্ছ শিক্ষক পুরস্কৃত হচ্ছ সেটা হচ্ছে বাবার সেকেন্ডারি হাই স্কুল এবং পরপর দুই মাস দিয়ে শিক্ষকের মর্যাদা আগে ছিল প্রতিটা সমাজ শিক্ষকের মর্যাদা দিত আমার প্রপিতা মহোদয় মানে আমার বাবার দাদা 1875 সালে উনি প্রথম শিক্ষক হিসাবে এই মলিবাজারের সর্বপ্রথম শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে রবীন্দ্রনাথ স্কুল তখন গভর্নমেন্ট স্কুল হয় নাই 1892 গভর্নমেন্ট স্কুল হয়েছে 1875 যে হামিদুল্লাহ দরকাপনের আমার এই আত্মীয় পূর্বপুরুষ উনি জায়গা দিয়েছিলেন রবীন্দ্রনাথ স্কুল সর্বপ্রথম মলিবাজার স্কুল শিক্ষা প্রতিষ্ঠান ওইখানে ছিলেন আমার প্র পিতামহ উনি শিক্ষক হিসাবে ছিলেন আমাদের বাড়িতে উনার আমরা যখন ছোট ছিলাম সবাই বলতো কাশ্মীর সাহেবের বাড়ি ওই মাস্টার সাহেবের বাড়ি আজও মাস্টার সাহেবের বাড়ি হিসেবে বহু বাড়ি পরিচিত আছে আমার বাবা ছিল শিক্ষক সে মহিবুদ্দিন আপনার সাধারণ বিশ্ববিদ্যালয়ের বিসি ছিলেন মহিবুদ্দিন উনি আমার বাবার ছাত্র ছিলেন আমি দেখছি আমার সামনে আমার বাবাকে পায়ে ধরে সালাম করছে সরকারি কলেজের আমাদের আমার শিক্ষক ছিলেন বরহাটের
টিচার আবিরটিক স্যার উনি আমার বাবার স্টুডেন্ট ছিলেন সবার সম্মুখে সবার মানুষের মুখে আমার বাবাকে পায়ে ধরে সালাম করতেন শিক্ষকের মর্যাদা ছিল আগে সমাজে ছিল সবসময় ছিল কিন্তু আজকে আসলে সমাজটা নানান টেকনোলজির কারণে এই এই আদর্শ থেকে বিচিত হয়ে গেছে যে আদর্শিক জ্ঞানটা দেওয়া হচ্ছে না বাচ্চাদেরকে এই কারণে আজকে জাতিসংঘ যে 95 1995 থেকে বিশ্ব শিক্ষক দিবস পালন করে আসছে শিক্ষকের শিক্ষা এবং উন্নয়ন ক্ষেত্রে তাদের অবদানের জন্য বিশ্ব শিক্ষক দিবস পালন করে আসছে তারা পৃথিবীতে এবং আজকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশের ধন্যবাদ আর সরকারকে কেন শিক্ষকের মর্যাদা দেওয়া শিকার জন্য যদি শিক্ষকের বারবার বলছে শিক্ষকের মর্যাদা দেওয়া শিকার না হয় তোমার সারা জীবন শিক্ষা অর্জন বৃথা বৃথা যাবে আমি আশা রাখি তোমার একদিন আদর্শ শিক্ষক হবে শিক্ষকের আদর্শ বজায় রাখবে সেই শিক্ষা অর্জন করবে সবাই ভারতের শিক্ষা ধন্যবাদ জানাচ্ছি সবাইকে ধন্যবাদ শিক্ষক মনে শিক্ষাদাতা এই জগৎ সংসারে শিক্ষা দ্বারা আলোকিত হয় ছাত্র ছাত্রীর মনন্তরে শিক্ষক ছাড়া ছাত্র সবাই বৃথা জীবনের পারে শিক্ষাহীন জীবনে কেন হতাশার জন্ম উদার মনে সমস্ত জ্ঞান চেতন প্রদান করে প্রকৃতভাবে শিক্ষক তিনি আমরা শ্রদ্ধা জানাই তারে শিক্ষক মানে পরিপূর্ণ সে ভিন্ন ভিন্ন রূপে শিক্ষক দেখান পথের দিশা এই পৃথিবীর বুকে স্নেহ মায়ায় ভক্তির ছায়া সবিভাগে অঞ্জলি দুই চোখে তার সবাই সমান আমরা শিক্ষক বলি যারে এই জীবনে গুরুজন সে পিতা মাতারই পরে শিক্ষক দিবস পালন করি মোরা তাদের করুণা হয় চরণে ধন্যবাদ সবাইকে সবাইকে শিক্ষক দিবসের শুভেচ্ছা জানাতে স্বাগত জানাচ্ছি আমরা সবাই জানি যে শিক্ষকতা একটি মহান পেশা কিন্তু কিভাবে হলো আদিতে আছে তিনি নিজে শিক্ষা অর্জন করে এবং সে নিজে যা অর্জন করল অন্যের মাঝে ছড়িয়ে দেয় সে এমন সর্বোত্তম ব্যক্তি আমরা শিক্ষকরা ওই কাজটা করি বলেই আমরা মহান শিক্ষকতা একটি মহান পেশা আর অন্য কোনো পেশা কিছু শিখে পায় না একজন হুজুর বা একজন হাফেজ সাহেব যখন নিজে কোরআন শরীফ শিখে সে যদি তার এই শিক্ষাটা ওই শিক্ষার্থীর মধ্যে বিলিয়ে দেয় ছড়িয়ে দেয় সেই সর্বশ্রেষ্ঠ মানুষ আমরা শিক্ষকরাই তদ্রূপ
আমরা নিজেরা যা জানি আমরা চেষ্টা করি আমার জানার সবটুকু যেন আমার শিক্ষা থেকে মাঝে আমি নিতে পারি। তোমরা সবাই জানো শিক্ষকদের সম্মান এবং মর্যাদা সম্পর্কে অনেক কবিতা গল্প কাহিনী অনুষ্ঠিত হয়েছে। আমরা শিক্ষকরা অনেক প্রভাব রয়েছে যে গ্রাম অঞ্চলে যে পিতা মাতায় শুধু জন্ম দেয় মানুষ বানায় শিক্ষক। একজন মানুষের শিশু মানব শিশু জন্মগ্রহণ করলেই সে পরিপূর্ণ মানুষ হয় না, তাকে পরিপূর্ণ মানুষে রূপান্তর করে তার শিক্ষক। তবে এক্ষেত্রে শিক্ষক এবং শিক্ষার্থী যে সেতু বন্ধন ছাড়া থাকতে হবে। আমরা জানি যে বর্তমান সমাজে কিছু কিছু মানুষ কিছু কিছু শিক্ষক রয়েছেন তারা শুধুমাত্র কমার্শিয়াল চিন্তা ভাবনা করে, তাদের বিষয়টা সম্পূর্ণ আলাদা। প্রাচীন যুগে যারা জ্ঞান গরিমা তো বটেই সার্টিফিকেট তো বটেই, যারা অর্থ সম্পদেও পরিপূর্ণ ছিল অভাব ছিল না তারাই শুধু শিক্ষকতা পেশা কিন্তু আসত। কিন্তু আজকে শিক্ষকতা কিন্তু এমন না, এটা আমরা পেশা হিসাবে নেই। আর যেহেতু শিক্ষকতা এখন একটি পেশা হিসেবে আমরা সবাই নিচ্ছি বা সরকারও সেটাকে পেশা হিসেবে দেখছে, কাজে এই শিক্ষক কাজে সমাজে প্রতিষ্ঠিত হতে পারে তার মর্যাদা শহীদ সুনামের সহিত এখানে তার আর্থিক বিষয়টা অবশ্যই ভাবে জড়িত। আমি ধন্যবাদ জানাই সরকারকে, আজকে 5ই অক্টোবর সারা বাংলাদেশেও সরকার এভাবে উদযাপিত হতে যাচ্ছে বিশ্ব শিক্ষক দিবস। এর আগে কিন্তু এভাবে হয়নি, আগে বিশ্ব শিক্ষক দিবস ছিল বিচ্ছিন্নভাবে পালিত হয়েছে কিন্তু বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে এবছরই খতম। আমি মনে করি যে শিক্ষকদের মর্যাদা সম্পর্কে রাষ্ট্র বাহাদুর বুঝতে পেরেছেন আর যেহেতু এবছর থেকে শুরু হয়েছে আমরাও আমাদের মর্যাদাদের স্থানটুকু হয়তো আমরা ধাপে ধাপে সেই জায়গায় উন্নীত হব। আমরা যদি শিক্ষকদের মর্যাদা সম্পর্কে দুটা উন্নত বিষয়গুলো বাদে দিলাম, যদি আমরা দক্ষিণ এশিয়ার দেশগুলোর দিকে একটু তাকাই সেখানে আমরা দেখতে পাবো যে দেউলিয়া একটি দেশ শ্রীলঙ্কা, দেউলিয়া প্রায় আরেকটি দেশ পাকিস্তান, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, তারা শিক্ষকদের যে মর্যাদা দিচ্ছে আমরা তাদের তুলনায় আরো অনেক অনেক নিচে। আমি বিভিন্ন উন্নত দেশের কথা বাদে দিলাম, কাজে এখন সময় হয়েছে ওই জায়গাটা গুরুত্ব দিতে হবে। সরকার 2041 সালে স্মার্ট বাংলাদেশ স্বপ্ন দেখছে, বাস্তবায়ন হলে কার মাধ্যমে? শিক্ষকদের মাধ্যমে। সরকার ভিশন 2021 যখন ঘোষণা দিয়েছিলেন ডিজিটাল বাংলাদেশ, বাস্তবায়িত হয়েছে কার মাধ্যমে? শিক্ষকদের মাধ্যমে। কাজেই আমরা জানি কি যে শিক্ষক জাতির মেরুদণ্ড, সরি শিক্ষা জাতির মেরুদণ্ড, আর শিক্ষক হল শিক্ষার মেরুদণ্ড। আজ শিক্ষার মেরুদণ্ড যদি সোজা হয়ে না থাকে, যদি সে সমাজে মাথা উঁচু করে বাঁচতে না পারে, তাহলে ভালো জাতি জন্মাবে না। আমরা আশানুরূপ সিরিজে পাবো না বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্ন, সোনার মানুষের স্বপ্ন, সেটা বাস্তবায়িত হতে আরো বিলম্ব হবে। আমরা আশা করব যে বর্তমান সরকার সাবে নির্বাচন আবারও ক্ষমতায় আসবেন এবং শিক্ষকদের মর্যাদাটুকু উনি দেবেন। আমরা আজকে 5ই অক্টোবর আমরা সারা বাংলাদেশ শিক্ষক কিন্তু আমরা অনেক আশার বুক বেঁধে আছি, হয়তো আজকে সরকারের কাছ থেকে আমরা আমাদের সুযোগ সুবিধা আর্থিক সুযোগ সুবিধা সম্পর্কে অনেক কিছু আমরা শুনব এবং জানব। দেখা যাক, বিভিন্ন জায়গায় প্রোগ্রাম চলতেছে, মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন জায়গায় প্রোগ্রামে যাবে, আমাদের মহামান্য রাষ্ট্রপতি প্রোগ্রামে আয়োজন করেছেন, আমরা আশাবাদী হয়তো ভালো কিছু হবে। তবে সর্বোপরি আমি যে জিনিসটা তোমাদেরকে অনুরোধ করব, আমরা জানি যে প্রত্যেকটা শিশুর জন্য মা বাবা হলো নিরপেক্ষ ব্যক্তি, ছেলে মেয়ে একজন মা বাবা যদি 5 জন 6 জন আরো বেশি ছেলে মেয়ে থাকে উনি যেভাবে নিরপেক্ষ দৃষ্টিতে ছেলে মেয়েদেরকে দেখেন, আর একজন ব্যক্তি আছে যেভাবে নিরপেক্ষ ভাবে ছেলে মেয়ে তাদেরকে দেখেন উনি হলেন শিক্ষক। শিক্ষকদের সঙ্গে কখনো বেআইনি করা হয় না। আমরা এখন আমাদের যে শিক্ষক যারা ছিলেন সত্যাবরের সরস্বতী তাদের কথা, তাদের একটি কথাই একটি সেন্টেন্সে তোমার সারা জীবনকে পরিবর্তন করে দিতে পারে।
আমার মনে রয়ে মনে আছে আমি যে গ্রামের স্কুলে লেখাপড়া করেছি আমার গ্রামের স্কুলে আমার গ্রামের শিক্ষক ছিলেন 9 জন আমাদের অনেক বড় গ্রাম শিক্ষার্থী অনেক বেশি প্রায় 2000 উপরে আমাদের ছাত্র সংখ্যা আমাদের স্কুলে আমি যেদিন টেস্টিমোনিয়াল নিয়ে আসি আমার প্রধান শিক্ষক বলেছিলেন ইন্দ্র বুঝলুক আমার টাকা উনি আমরা টাকাই বলতাম ওনাকে খুব ভালো সম্পর্ক পারিবারিক আমাদের সঙ্গে যাওয়া আসা খাওয়া সব কিছুই হতো বলছিলেন আমাকে ভাতিজা সম্বোধন করতো ভাতিজা মেট্রিক পাস করে ফেলেছে ভালো রেজাল্ট হয়েছে আরো কমপক্ষে 2-3 বছর ওভাবে লেখাপড়া করতে হবে দেখবে জীবন কত সুন্দর আমি সারা একটি কথা অনুসরণ করেছিলাম সত্যি হয়তো তোমরা জানো না বলতে অবাক হবে আমার চাকরি জীবনের মোট 13টি নিয়োগপত্র কিন্তু আমার কাছে আছে কিন্তু আমি শিক্ষকতা থেকে যাইনি অনেকে কিন্তু জীবনে একটিও সংগ্রহ করতে পারে না আমাকে যে মনি ভাবনা কিন্তু আমার কিন্তু সেটা আছে কাজে শিক্ষকদের আনুকূল্য পেতে হবে যদি কোন শিক্ষকের আশীর্বাদ তোমার উপর পড়ে যায় নিশ্চিত তুমি ভালো জায়গায় গিয়ে পড়বে আর আমি এখন প্রধান শিক্ষক বলিকের সঙ্গে আমরা ভালো বিহেভ করতে পারি না শুধু শাসনের সুরে কথা বলি যেটা সহকারী শিক্ষক হয়ে করা সম্ভব হয়তো আমি আগে ছিলাম পুনরাতে শিক্ষকতা করেছি সহকারী শিক্ষক ছিলাম ইংরেজি পড়াতাম আমি বলে দিয়েছিলাম শিক্ষার্থীকে সবচেয়ে কঠিন বিষয় কোনটা বলি তারপর কোনটা ইংরেজি আমি বলছি আমি ক্লাসে আছি ইংরেজিকে সহজ করে বানিয়ে দেব আমি 14 বছর চাকরি করেছি পুনরাতে এগুলো 14 বছর শিক্ষকতা জীবনে কমপক্ষে 200 শিক্ষার্থী ইংরেজি অনার্স করেছে আমি ওই বিষয়টাকে সবার জন্য সহজ করে দিয়েছিলাম আমাদের ওই শিক্ষার্থী বলেছে কেন আমাদের সঙ্গে সাথে কথা যে রসায়ন একটা বিহারের মতো বাকি রস নেই কিন্তু এই রসবিহীন এই বিষয়টাকে শিক্ষক না কলাকৌশল দিয়ে দক্ষতা দিয়ে শিক্ষার্থীর কাছে রসময় করে তোলা এই শিক্ষকের কাজ যেখানে থাকি হলো এটা কিভাবে সহজ কঠিন বিষয়কে সহজভাবে শিক্ষার্থীকে উপস্থাপন করা যায় আর এই কলাকৌশল দিয়ে শিক্ষক আয়ত্ত করতে পারে তিনি হলেন সত্যিকারের শিক্ষক প্রকৃত শিক্ষক শিক্ষকরা সফল নিরপেক্ষ আমরা যে পাওয়ার স্কিল না স্কিল শিক্ষকতা যারা নিয়োজিত আছেন আমি বলি কি প্রত্যেকটা শিক্ষককে অত্যন্ত নিবেদিত প্রাণ তোমরা তাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করো আমরা বিভিন্ন সময়ে শিক্ষক নিয়োগ দিচ্ছি আমাদের বিভিন্ন ক্যাটাগরি শিক্ষক এখানে রয়েছে কিন্তু শিক্ষক নিয়োগের সময় অনেক উপর লেভেল থেকে অনেক সুপারিশ আছে আমরা তো কোনো কিছু আমলে নেই না পরিষ্কার বলে দিই যে যা যা বলে বলুন ইন্টারভিউতে যে ফার্স্ট হবে এভাবে রিজাল্টটা তৈরি করেন এর বাইরে কোনো কথা নেই এর বাইরে যা কিছু আছে পরে বোঝা যাবে সব সম্পর্কে কি পাওয়া যায় এখানে যারাই আছেন প্রত্যেকের নিজের যোগ্যতা বলে এখানে আছেন আজকে আপনারা অত্যন্ত যোগ্য শিক্ষক আর আমি শিক্ষার্থীকে বলবো হাতের কাজটা কি তোমাদের যে বন্ধনটা আরো সুদৃঢ় করো নেওয়ার চেষ্টা করো তোমাদের জীবন উন্নত হবে গতকালে একটা মিটিং ছিল যে কালেক্টেড স্কুলের কলেজে আমি ওখানে গভর্নিং বডির সদস্য একজন এখানে আবার একটি কথা কিন্তু উঠে এসেছে যে আজকে যদি মৌলভীবাজারের কোনো একটা অফিসে খোঁজ দেওয়া হয় আমি হবিগঞ্জের হিন্দু বলছি না যে সেখানে হবিগঞ্জের লোক আছে কিনা ব্যাংক বলেন বিমা বলেন ব্যবসা ক্ষেত্র বলেন যে অফিসে যান বিদ্যুৎ সেক্টর বলেন দেখবেন হবিগঞ্জের সেখানে আছে বড় বড় পদ হবিগঞ্জের লোকে চাকরি করে কিন্তু যদি আজকে নোয়াখালী জেলায় অথবা হবিগঞ্জ জেলায় খোঁজ দেওয়া হয় এখানে মৌলভীবাজারের কোনো চাকরিজীবী আছে কিনা আপনারই বলেন আচ্ছাটা কি হবে আমরা ভিতরে কেন থাকবো আমরা জানি আর্থিক দিয়ে মৌলভীবাজার হবিগঞ্জের চেয়ে অনেক অনেক সমৃদ্ধ আর্থিক অবস্থার দিক দিয়ে হবিগঞ্জের চেয়ে মৌলভীবাজার কিন্তু অনেক এগিয়ে তা আমরা শিক্ষা কেন পিছিয়ে থাকবো আমি কিন্তু সবাইকে বলতেছি যে তোমরা নিজেরা সংকল্প করো ইচ্ছা পোষণ করো যে আমি একজন বিসিএস অফিসার হবো অন্তত বিসিএস এর একটা পোস্ট যেন আমার জন্য বরাদ্দ থাকে যত কঠিন পরীক্ষা হোক না কেন আমাদের এই কথা থেকে ধারণ করে লালন করে নিজের পথ সামনের দিকে এগিয়ে যাও জীবন সুন্দর হবে আর শিক্ষকদের সঙ্গে ভালো ব্যবহার করবে কোনো সময় কোনো টিচার যেন বলে না যে ওই ছেলেটা ওই মেয়েটা ব্যাপ করছিল এটা যেন বলে না এটা তো কারোর মুখ থেকে চলে আসে যে মনে হবে তোমার ছাত্র জীবন ধ্বংস হয়ে যাবে আর আরেকটা বিষয় মনে রাখতে হবে অধ্যবসায় আমরা জীবনে অনেক দেখেছি অনেক মেধাবী শিক্ষার্থী অবহেলা করে আবার ধ্বংস হয়ে গিয়েছে কিন্তু সময়ের মূল্য দিয়ে পরিশ্রমের দ্বারায়
অনেক কম মেধা সম্পন্ন শিক্ষার্থী তার উন্নতির সর্বোচ্চ শিখরে আরোহণ করেছে। কাজেই সময় গুরুত্ব দিতে হবে, কথার গুরুত্ব দিতে হবে, তাহলে তুমি তোমার লক্ষ্যে পৌঁছতে পারবে। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকের শিক্ষক দিবসের আয়োজনে রূপসানা ম্যাডাম, প্রদীপ বাবু সহ আমাদের শিক্ষকরা যারা জড়িত ছিলেন এবং যে সমস্ত শিক্ষার্থীরা গতকালকে বা আরো আগ থেকে যারা এই সমস্ত প্ল্যান করেছে, আমি সবাইকে কৃতজ্ঞতা প্রকাশ করি। এবং প্রতি বছর কিন্তু আমরা ওই দিনটা এখন থেকে উদযাপিত হবে, যেহেতু আসতে পারে ঘোষণা হচ্ছে। আগামী বছর আমরা তোমাদের উদ্যোগে আরো সুন্দর একটা অনুষ্ঠান দেখতে চাই। এই প্রত্যাশাটাকে সকলের দিকে অত্যন্ত ধারণা করে বুঝে নিচ্ছে। ধন্যবাদ সবাই। আচ্ছা, আমি আসলে গান জানি না, সকলে বিচারা জানি গাচ্ছি। Thank you.
Yeah,